এই যে কালকে আমরা নাগপুর স্টেশনে নেবে বড়া পাও আর সামোসা পাও খাচ্ছিলাম, আর এখানেও তাই, মানে এটা হচ্ছে মুম্বাইয়ের ফেমাস একটা খাবার। আর এই যে ভাই লজ্জা করছে এখন একটু, আমরা দুজনে বাজার গিয়েছিলাম এখন মাছের বাজারে ঘুরে এলাম, বাকি অনেক ঘোরার প্ল্যান চলছে, আমরা 10 দিন থাকবো, 10 দিনে এই যে এখন সময় হয়েছে 12:43, আর আমাদের ডিনার এখন হচ্ছে। দেশের মানুষরা এক ঘুম দিয়ে দিয়েছে জানো। বলো, শুরু করো। গুড মর্নিং, গুড মর্নিং মুম্বাই। তোমরা দেখে নিয়েছো। আর যাই হোক, বাকি আমি বাইরে গিয়েছিলাম মাছের বাজারে, ওখানকার কিছুটা ভিডিও করে নিয়েছি আমি, তোমরা দেখিয়ে দেবে, বাজারেরও করেছি। বাকি এখন নন্দিনী এখানে এসে ইচ্ছা হয়েছে পার্লারে যাওয়ার, তো এখনো বেরোবে পার্লারে। কটা বাজে? বলেছিলাম না যে মুম্বাই আমাদের দুটো আপন মানুষ আছে, তাদের সাথে আমরা দেখা করতে যাচ্ছি, তো একটু পরে দেখাবো, কেন এখন দেখানো যাবে না। ম্যাডামের এখন পারমিশন আছে কি বারণ আছে যে এখন আমার দেখানো যাবে না, পরে মানে একটু মেকআপ টেকআপ করে সামনে আসবে, তার আগে আসবে না। ঠিক আছে চল, আমি এখন কাজ করি। আর ওই যে ওই সাইডে বাজনার আওয়াজ আসছে, মানে ঠাকুর নিয়ে যাওয়ার কাজ চলছে, আর ঘরের সামনেও চলছে, ওটাও দেখাবো। দেশে তো সবাই ফিস কাটিং নিশ্চয়ই দেখেছো, আমাদের দেশে কেমন দিকে গ্রাম অঞ্চলে বটি নিয়ে সবাই কিন্তু মাছ কাটে, কিন্তু এখানে দেখো বোম্বে শহরে কিন্তু মাছ কাটার স্টাইলটাই আলাদা। এখানে কত বড় বড় মাছ দেখো, কিন্তু এগুলো কিন্তু দেশি মাছ নয়, সব কিন্তু চালানি মাছ, বরফের যে মাছগুলো থাকে। সেটাই ভাই বলছিলো যে আমি রুই মাছ ছাড়া কিছু খাই না। আর আমাদের গ্রাম অঞ্চলে বলো কত মাছ পাওয়া যায়, তাও আবার পুকুরের টাটকা মাছ, আমরা তো টাটকা জিনিসটাই পাই, কিন্তু বাইরের মানুষরা কী বলো দেখিনি, শহরের মানুষরা সব কিছুটাই তোমার এই বরফের পাওয়া যায়। যাই হোক, ওই দাদাটাকে যে দাদাটা ফিস কাটিং করছে, তো ওখানে ভাই বলছে দাদাটাকে যে তোমার ভিডিও করছি, তুমি কিন্তু ফেমাস হয়ে যাবে আর তোমার দোকানে অনেক ভিড় হয়ে যাবে দেবে, তাই ওখানে উনি একটু হাসাহাসি করছিল। কিন্তু দেখো কেমন, মানে আমরা এটাকে কি বলি, কাটারি বলি এটাকে, এখানে তো ওরা কি বলে আমরা তো ঠিক জানি না, তবে এটাকে আমরা কাটারি বলেই চিনি। আর দেখো কাটারিটা কি হয়, কাটারির সামনে দিকটা করে আমরা কিন্তু ব্যবহার করি, আর এরা দেখো পিছনে, মানে কতটা ধারালো, মানে ভাবো মানে এই জিনিসটা কেমন মাছগুলো কাটছে, কত সুন্দরভাবে কাটিং করছে দেখো, মানে দেখতেই মন যাচ্ছে। তবে বাজারটা কিন্তু আমি যাইনি, দাদা ভাই গিয়েছিল, পরে ভয়েসটা আমি দিচ্ছি। দেখলে মানে উনি কাটতে কাটতে ওনার হাতটা মানে কিভাবে, মানে একটু মনিস বিষ হলেই কিন্তু এগুলো মানে বিপদ ঘটে যাবে। যাই হোক, মাছ কাটাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো মুম্বাই শহরের ফিস কাটিং সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ওরা মাছ নিয়ে আসতে গিয়েছিল মার্কেটটাতে, বাকি মাছগুলো দেখে আমার খুবই লোভ লাগছিল, কিন্তু মাছটা খেতেও খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো ভাই একবারই নিয়ে চলে আসে, মানে এসে ফিরে নিয়ে এসে ফ্রিজে রেখে দেয়, যার জন্য কি অনেকটাই মাছ নিয়েছে, আমার খুবই ভালো লাগছে, তাই না দেখতে বলো। আর শহরে তো এরকমই হয়, আর গ্রামের একদমই আলাদা, গ্রাম আর শহর থালে বলেছে কেন, গ্রামের মধ্যে শহরের মধ্যে অনেকটাই পার্থক্য থাকে, কিন্তু আমরা গ্রামে সব জিনিসটাই টাটকা পাই, শহরের মানুষরা সবটা টাটকা পায় না। তবে বোম্বে শহরের এটাই একটা সুন্দর দেখলাম মাছ কাটিং, মানে অনেক জায়গায় বটি ব্যবহার করে বলো, কিন্তু এটাই ফার্স্ট টাইম দেখলাম যে মানে আমরা যেটাকে কাটারি বলি, কাটারির মতন এই পাতটা দিয়ে উনি কীভাবে মাছটা কাটিং করছে। তবে আমাদের ওদিকে তো একদমই আলাদা, শহরেও দেখেছি অন্যরকম হবে। এই যে কালকে আমরা নাগপুর স্টেশনে নেবে বড়া পাও আর সামোসা পাও খাচ্ছিলাম, আর এখানেও তাই, মানে এটা হচ্ছে মুম্বাইয়ের ফেমাস একটা খাবার। কোথায়?
হ্যাঁ নাসিকে নেবে আমরা বড়া পাওয়া। আরে এই যে ভাই লজ্জা করছে এখন একটু, আমরা দুজনে বাজার গিয়েছিলাম, এখন মাছের বাজারে ঘুরে এলাম। বাকি অনেক ঘোরার প্ল্যান চলছে, আমরা 10 দিন থাকবো, 10 দিনে ঠিক আছে, আমরা 10 দিন থাকবো, 10 দিনেই কিছু না কিছু ব্লগ আসবে। আজকে ভাবছিলাম করবো না, কিন্তু তাও মনটা হলো করিনি, কারণ যে 10টা দিনই আমাদের হাতে টাইম। এই যে এখানে সারাদিন কাজ করা হয়েছে, আর ওই যে ওখানে ঠাকুর নিয়ে যাওয়ার কাজ চলছে, ওই যে ওখানে এই ঠাকুর দেখতে আসার জন্যই গণেশ পুজো মুম্বাইয়ের ফেমাস, এটাই দেখতে আমরা এসেছি এখানে। চারিদিকে বাজনার আওয়াজ, দেখাবো নিচে নেবে, নিচে নামা হবে তারপর দেখাবো। কালকে আমরা যে বড় বড়টা খেয়েছিলাম, এটা কিসের চাটনি? ডালের। কি ডাল? এটা বিমলির ডাল। কালকে আমরা খেয়েছিলাম, কিন্তু গোটা লঙ্কা দিয়েছিল, এখানে আছে পেস্ট করা, তাই তো মিক্সারে দেওয়া হয়তো যাতে করে করেছে, আর এখানে আছে ডালের একটা আলাদা চাটনি। চাটনিটা খুব সুন্দর, ভালো, কতটা? সারাদিন বাজার করে না, একবার এসেছিলাম বাজার করে গেছি, মাছ আর কি ছিল ওই খাবার মতন কিছু নিয়ে গেছিলাম বড়া পাও, তা এখন এসেছি আবার বাজার নিতে। পটল নিয়েছে, এই যে পটল, আর এখানে ডাঁটা দেখছে, ডাঁটা নেবে বলে। তার সাথে সাথে ঠাকুরও দেখা হয়ে যাচ্ছে, কাল আর বেরোবো না, আজকেই আমার দেখা হয়ে যাচ্ছে, কালকে নন্দিনীকে একা একা পাঠাবো। এই যে আমরা এতক্ষণ বাজার টাজার ঘুরে ফেললাম, এখন দুজনাই বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে এখন। আমরা ওই দিকে স্টেশনের ওখানে গিয়েছিলাম, আবার এই সাইডে গিয়েছিলাম। হ্যাঁ যাও তুমি ঘোরো এবার, আমি তো ঘুরে এলাম। যাই হোক আমরা দুই বোনে বেরিয়েছি, এখন পার্লারের দিকে যাচ্ছি, বলছে পার্লার খোলা থাকবে না, তবে দেখি বলছে 8টার সময় বন্ধ হয়ে যায়। আমি বলছি চলো না দেখি, এখন পুজো চলছে যেহেতু খুলতে পারে, আর মুম্বাই শহরটা তোমাদের কেমন লাগছে বলো? এই তো সবে শুরু হয়েছে আজকে থেকে, মানে দেখতে থাকো আমরা কত জায়গায় ঘুরি। আমরা এখন তো বাড়ি যাচ্ছি না, মোটামুটি আছি, মানে যাবোই না, এখানেই থেকে যাবো। আমরা এত সুন্দর একটা শহর ছেড়ে যেতে কি ভালো লাগে বলো? কারোই ভালো লাগবে না। তবে 10 দিনের জন্য মনে হয় এসেছিলাম, আমরা 1 মাসের জন্য থেকে যাবো। হ্যাঁ কাদা রাস্তায় জল হয়েছে দেখো না, কত এই যে কত জল হয়েছে দেখো, কত দূরে গো পার্লার, আর কত সুন্দর বাজার বসেছে দেখো একদম ঘরের কাছে। যেখানে আমরা এলাম একটা চেন নেবো বলে গলাটা খালি খালি লাগছে, তো এইটা দেখতে খুব ভালো লাগছে, এটা বোনের পছন্দ হয়েছে, সত্যি দেখতে ভালো লাগছে। এই দুটো দেখছিলাম, এই দুটোর মধ্যে এই যে এইটা ভালো লাগছে দেখো, জিজ্ঞাসা করো কত সুন্দর, কত কি বিক্রি হচ্ছে দেখুন। জুয়েলার, জুয়েলারির দোকান এটা, সামনে ফেলে বিক্রি হচ্ছে, বাইরে সব এরমই বিক্রি করো, দোকান থেকে বার করে দেওয়ার। এখানে কত ইয়ারিংস দেখো,
কত সুন্দর। কালার না গেলে নিলে ঠিক আছে, কালারটাই তো বোঝা যাচ্ছে, কি করবো নেবো। বলছে যে চলো না, বলি ওকে যে একবার দিতে বেলুনটা ধরে খালি ছবি তুলবো। বললো মুখ দেখছি ঠিক আছে চলো তাহলে বলি। বলছে না না থাক, তুমি জানো না এখানকার লোকে। দেখছি চলো না বলি দেখি যে একবার বেলুনের ইয়েটা দাও না, উড়ছে বেশ কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছি, দেখে একটা ছবি তুলবো। আমরাও ভাবলাম ছবি টবি তুলবো, ওই দোকানেই চেনটা নিতে গেলাম। বলছে মুখটা দেখে আর বলতে ইচ্ছাই করলো না যে ওখানে এক দুটো দুজনের ছবি তুলি, মানে ভাবলাম যে দুটো ছবি তুলবো দুজনা, সেটা আর হলো না। যা হলো মানে দাম বলেছে যা শুনি ওখান থেকে, আমি এখানটায় কোনোদিন আসিনি কিন্তু ভালো লাগছে। হ্যাঁ আমাদের গ্রামে এখন কটা বাজে, 9:10 বেজে গেছে বলো। গ্রামে এখন সব খেয়ে দিয়ে সবার ধান্দা করছে, আর আমরা এখানে এখন 9:30 ঘুরে বেড়াচ্ছি। দেখো আমরা বাড়ি ছিলাম না, ওরা মাছ খাবে বলে দুজনা ওদের মতন শুধু মাছ ভেজে নিচ্ছে, বাকি রেখে দিয়েছে বোনকে দিয়ে ধোয়া করাবে। সব ধুয়েছো না? তুমি বলো তো, রিয়া বলছে এখানে কি মার্কেট আছে, তোমরা আগে মার্কেটটা আসতে বলতে এখানে কম সস্তা পাওয়া যায়। আর দেখো তোমার দাদা বলছে কি মার্কেটটা জিজ্ঞাসা করো, এখন টাইম হয়েছে 10:00 মানে বেজে গেছে। হ্যাঁ এখন 10:08 বাজে, এখনো ঠাকুর নিয়ে যাচ্ছে আর অন্যদিকে তো বাজি ফুটছে। বেশ ভালো, শহরই ভালো, শহরে কি সুন্দর মানুষ কত রাত পর্যন্ত জেগে থাকে, আর গ্রাম ঘরে যেন 10:00 বাজলেই মানুষ শোবার জন্য কেমন করবে বলো। আমরা যখন ম্যান্ডেলে থাকতাম কত রাত পর্যন্ত জেগে থাকতাম, ওই যে ঠাকুর এটা পুরোটাই ঠাকুর তৈরি করে নাকি আমাদের ওখানে, যেমন ঠাকুর তৈরি করেছে এগুলোকে কি বলে বলো না, এগুলোকে যারা ঠাকুর বলে কুমোর, কেন কুমোররা তো সে হাঁড়িকুড়ি বানায়, কি বলে আমি ভুলে গেছি। কালকে তো পুজো স্টার্ট হবে, সারাদিন বৃষ্টি হয়েছে এখানে। একটা গাছ একটা কালকে দিনের বেলায় দেখাবো, ওই গাছটা নতুন একটা ব্লক আবার আসবে, এই গাছটা কি গাছ তোমরা বলবে। হ্যাঁ এই যে এখন সময় হয়েছে 12:43 আর আমাদের ডিনার এখন হচ্ছে। দেশের মানুষরা এক ঘুম দিয়ে দিয়েছে জানো তো, রাত করেই আজকে খাওয়াটা হচ্ছে। কালকে তো সকাল সকাল বলতে কালকেও এরকমই খাওয়া হয়েছিল, কালকে আসতে লেট হয়েছিল। আর তোমরা এরকম সময় খাও নাকি, আরো সকাল সকাল খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আর কুটুম এসেছে বলে দেরি হয়েছে, যাই হোক। এই যে ভাত বেড়ে দিয়েছে, কি কি রান্না করেছে বলি, এটা হচ্ছে মাছের তেল, তাই তো, তেল দিয়ে আলু ভেজেছে। আর এখানে এই যে মাছের ঝাল করেছে, এখানে বাঁধাকপির তরকারি। আর স্যারের মর্নিং হয়েছে, এক ঘুম দিয়েছে স্যার, এখন উঠছে, ঘুমিয়ে গেছিল, চোখগুলো লাল হয়ে গেছে ঘুমে, দেখো না খাও, উঠছিলই না জানো কত কষ্ট করে তুলে নিয়ে এলাম। দেখো পৌনে একটা বেজে গেছে, চলো আমরা খাওয়া দাওয়া সেরে ফেলি। ভাই নেই বলে দোকানে কাজের জন্য চলে গেল বলে আমরা বললাম তাহলে একটু পরেই খাবো, দিয়ে দেখলাম লেট হচ্ছে, আমাদেরকে বলছে খেয়ে না বোনো আছে।
নাইটিপুরে আছে বলে সামনে আসবে না, আর আমি নাইটিপুরে ভিডিও করে উড়িয়ে দিচ্ছি বলো। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার যদি হয় কথা হবে, নাহলে গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, আবারও কালকে নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তো সকাল থেকে ভিডিওটা হয়নি, কাল থেকে করবো, ঠিক আছে? তো চলো এখন খান মতো বাই, খেয়ে নি।